ওয়েলকাম টু ফার্স্ট লার্নিং ওয়েব চ্যানেল ইউটিউব আমি সম্বিত্ত আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক সমস্যার সমাধান যেটা অনেকেই হয়তো এখনও পর্যন্ত সমস্যার সমাধান করতে পারেননি সেটা হলো এখানে আমি দেখিয়ে দিই আজকের ভিডিওটি যে সমস্যার সমাধান নিয়ে আমি এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাড্রেস কারেকশান হয়েছে কারেকশান করেছি আমি ভোটার আইডির এন বিএসপি পোর্টালে গিয়ে তো সেই কারেকশানটির জন্য আমি যে বাংলা লিখেছি বাংলাটি ইংলিশের স্পেলিং অনুযায়ী প্রোনাউন্সিং যেটা হয় উচ্চারণ সেই অনুযায়ী পুরোপুরি আলাদা হয় সাধারণত আমরা লিখি বারাসাত তো সেটা বারাসাত এইভাবে স্পেলিং আসে না বাংলায় তো এই স্পেলিংগুলো কী করে চেঞ্জ করবেন নিজের মতো করে বা অ্যাকচুয়ালি যেটা বাংলায় লেখেন সেটা কি করে চেঞ্জ করবেন সেটা আমি ভিডিওতে আপনাকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা কারেকশান করে সাবমিট করেছি সেই সাবমিটের একটা পার্ট আপনাকে দেখাচ্ছি যে হাউস নং এছাড়া অন্যান্য যে ভাটরা যেটা লেখা ভাটরাপল্লি অ্যাকচুয়ালি উচ্চারণ অনুযায়ী আপনাকে লেখা দেখাবে না সেটাকেও চেঞ্জ করা যায় এবং বারাসাত যেমন লেখা রয়েছে বারসাত দেখায় তো আমি আপনাকে দেখাবো কি ওরা অটোমেটিক্যালি মানে এনবিএসপি পোর্টালে গিয়ে অটোমেটিক যে জেনারেট করা বাংলাটা ওটা আপনাদের সুইটেবল হবে না আপনারা বুঝতেই পারবেন তো চলুন এন পোর্টালে যাই এই যে এন পোর্টাল চলে এসছে হাউজ নং এইখানে যেমন আমি টাউন দিচ্ছি বারাসাত বিএ আর এস এ টি ওকে এই দেখুন এটা বর্ষট এসছে অটোমেটিক জেনারেট ওকে এবারে নোয়া পাড়া দিচ্ছি এটা অ্যাকচুয়ালি স্পেলিং হচ্ছে নপাড়া তো এটা কী করে করবেন এখানে কারেকশান করা যায় তারপরে আমি যেমন দিচ্ছি এন এনে বি এ পি এল এল ওয়াই নওপলী নবা অলি চলে এসছে তো এটার যখন আমি এখানে ক্লিক করে চেঞ্জ করবো নবাব পল্লী বা এখানে অন্যান্য কিছু আসছে সেটা সম্ভব না আমাদের পক্ষে সিলেক্ট করা তো এরকমই প্রবলেম আমাদের পড়তে হয় তো এটা কীভাবে কারেকশান করতে পারি আমরা ম্যানুয়ালি নিজে থেকে যেটা আমাদের দেওয়া সম্ভব সেটা আমরা দিতে পারি এই ওয়েবসাইটটি খুলবেন এই ওয়েবসাইটে বেঙ্গলি ডট ইন্ডিয়া টাইপিং ডট কম এখানে দেখুন আমি লিখে রেখেছি অলরেডি নাম থেকে আরম্ভ করে আপনি যা কিছু এখানে লিখবেন টাইপিং যেমন চ্যাট করেন হিন্দিতে এবং বাংলায় সেরকম করতে পারবেন এখানে নবপল্লী দেয়া এটাকে কপি করবেন সিলেক্ট করে আর এখানে পেস্ট করে দেবেন এইভাবে আপনি করতে পারেন প্রত্যেকটি আলাদা আলাদা করে এরকমভাবে করতে পারেন বারাসাত এরকমভাবে কপি করে এখানে কপি করে করতে পারেন ভাটরাপল্লি ভাটরাপল্লি যেমন দিয়েছিলাম বি এ আর টি বি এ এল এল ওয়াই এটার লেখাটা বট্রপলি সেই জায়গায় আমি ভাটরাপল্লি দেব তারপরে নামের স্পেলিংয়ের ক্ষেত্রেও সেম প্রবলেম হতে পারে নামের স্পেলিং যেমন আমি বলছি আমার নামই ধরুন সম্বিত এস এ এম বি হালদার তো সেনবি হালদার হয়ে গেছে এটা যদি আমি চেঞ্জ করতে যাই আমাকে অপশানই দেওয়া হচ্ছে না তো সম্বিত কথাটি লিখতে এখানে এস ওএম বিআইটি সম্বিত খণ্ডত্ব এসছে ত এটা অ্যাকচুয়ালি নাম এখান থেকে আমি এটা কপি করে ডাইরেক্ট এখানে পেস্ট করে দেব তো এইভাবে যখন আমি সাবমিট করব তখন এই জিনিসগুলো এইভাবে রেখেই খেয়াল রাখবেন সাবমিটের আগে যেন এই কারেকশানগুলি আপনি করে থাকেন ওকে এবারে এপিক নাম্বার বা যা কিছু দেওয়ার ফিল আপ করে আপনি সাবমিট করবেন তো আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে এসে আমাকে কমেন্ট করতে পারেন আমি তার রিপ্লাই অবশ্যই দেবো আরও নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর এটাই আমার প্রথম ভিডিও গুড বাই অ্যান্ড জয় হিন্দ